খোলপেটুয়া নদী আর কপোতাক্ষ নদের মোহনা সাতক্ষীরার গাবুরায়। যে কোনো দুর্যোগ আসলেই এই অঞ্চলের মানুষরা এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। প্রতি বছরই ঘটে এমন ঘটনা। ভয়ঙ্কর অবস্থা, পুরো জায়গাটি প্লাবিত হয়ে গেছে। এখন ভাটা চলছে, পানিগুলো বের হচ্ছে, আবার জোয়ারে পানি ঢুকে পড়বে। এখানকার মানুষরা বোঝার চেষ্টা করছেন যে এই জায়গাটি কি করে সংস্কার করা যায়, এবং এখনো ছোট আছে ভাঙনটি, এটি আরেকটি জোয়ার আসলেই ভেঙে অনেক বড় একটি ভাঙনে পরিণত হবে। এই অঞ্চলের মানুষদের আসলে প্রধান পেশাই হচ্ছে চিংড়ি চাষ, চিংড়ি ঘের, চিংড়ির ব্যবসা। এখন সেই জায়গাটি যদি ভেঙে যায়, ভেসে যায়, তাহলে তাদের বেঁচে থাকাটা বেশ কঠিন হয়ে যায়। তাদের আসলে পুঁজি, তাদের সম্পদ পুরোটাই ভেসে যাচ্ছে এই নদীর পানিতে। দেখছি যে মানুষজন একটু আগে ভেঙেছে, মানুষজন আসার চেষ্টা করছে দূরে দূরে। এরা বোঝার চেষ্টা করছে যে কীভাবে প্রত্যেকে এই বাঁধের সংস্কার কাজ শুরু করা যায়। এই যে বারবার বাঁধ ভাঙা, সেই বাঁধ আবার জোড়া দেওয়া, এই যে বারবার ভেসে যাওয়া, আবার বারবার সেখান থেকে ঘুরে দাঁড়ানো, এটি এই অঞ্চলের মানুষের আসলে শত বছর হাজার বছরের অভ্যেস। এই যে খোলপেটুয়া নদীটি ফুসলে উঠছে, দেখেন, এটি হয়তো আমফানের আগের দৃশ্য, কিন্তু যখনই নিম্নচাপ আসে তখনই এই অঞ্চলের চিত্র এমনই হয়ে পড়ে। বিশাল নদী, এটি যেহেতু বলছিলাম যে খোলপেটুয়া নদী সেটির মোহনা, আর ঠিক যে লোকালয়টি দেখা যাচ্ছে নদীর ওপাশে, যে জায়গাটির নাম হচ্ছে গাবুরা। গাবুরা একটি ইউনিয়ন, একটি জনপদ, তারপরে হচ্ছে কপোতাক্ষ নদ, কপোতাক্ষের মোহনা আর কি, তার ওপাশে হচ্ছে কয়রার দক্ষিণ বেদকাশী। সুন্দরবন সংলগ্ন এই অঞ্চলে মানুষদের একটি প্রধান বাহন হচ্ছে নৌকা, মূলত কাঠের নৌকাতে করেই তারা তাদের কাজকর্ম সারেন, তারা যাওয়া আসা করেন। আর এখন যেটি দেখা যাচ্ছে, এই জায়গাটি হচ্ছে বন বিভাগের বুড়ি গোয়ালিনী। যে কথা বলছিলাম যে এই অঞ্চলের মানুষের প্রধান বাহন নৌকা, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মাছ ধরতে যায়, নৌকায় ভরসা। আর নদীটি তাদের কাছে এত পরিচিত যে দুর্যোগ যতই আসুক তারা নদীর কাছাকাছি থাকে, ভয় পায় না মোটেই। বুড়ি গোয়ালিনী এই জায়গাটির নাম। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একেবারে দক্ষিণের একটি জনপদ। ঝড়ের আগে, জলোচ্ছ্বাসের আগে যখন নদীটি বেশ উথলে ওঠে, তখন পানি ফুলতে থাকে, সেই সময়টিতে আসলে সবাই প্রস্তুতি নেয়। এই ঝড় বাতাস এগুলোকে মোকাবেলা করেই এখানকার মানুষের বেঁচে থাকা, আর যে নৌকাগুলো সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য এই সময়টিতে তারা নৌকাগুলোকে ডুবিয়ে দেয়। ছবিতে দেখা যাচ্ছে একটি নৌকা পানিতে ডুবিয়ে রাখা আছে। ওই যে দেখা যাচ্ছে সুন্দরবন, সুন্দরবনের কলাগাছিয়া নদী এখান থেকে শুরু। কলাগাছিয়া, চুনকুড়ি, তারপরে হচ্ছে মালঞ্চ, একেবারে পশ্চিমে গেলে মাহমুদাদুনি, তারপরে রয়েছে কালিন্দি নদী, তারপরে ইছামতি নদী, ইছামতি আর একটু দক্ষিণে গিয়ে রায়মঙ্গল, একেবারে দক্ষিণে গিয়ে হাড়িয়া ভাঙা, সুন্দরবনের শেষ প্রান্ত, বাংলাদেশ ভারতের সীমান্ত। আর এদিকে যে বন, মালঞ্চ নদী বলছিলাম, আর পাঙ্গাসিয়া নদী, এই নদীগুলোর মাঝে মাঝে এই নৌকাগুলো নিয়ে তারা ঘুরে বেড়ায়। তারা মাছ ধরে, কাঁকড়া ধরে, তারা মধু আহরণ করে।
তো কাজেই এই বাহনটিকে বাঁচানোর যেটি বললাম যে তারা ঝড় যখন আসে তখন তারা নৌকাগুলোকে ডুবিয়ে দেয়। এখন দেখছি এটি হচ্ছে বুড়ি গোয়ালিনীর আরেকটি জায়গা নীলডুমুর, নীলডুমুর বাজারের কাছাকাছি। ঝড়ের আগে এই যে যে চিত্র দেখছি আমরা, ঝড়ের পরে অর্থাৎ একটি রাত পার হওয়ার পরে যেমন এই যে জেটিটি এটি আর ছিল না, নিশ্চিহ্ন হয়ে গেছে, এরকম নদীর পাড় ধরে যে ঘরবাড়িগুলো রয়েছে স্থাপনাগুলোও নিশ্চিহ্ন হয়ে গেছে।